আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি শুরু করে দিয়েছ। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর রাইমাটি নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় বাংলা। বাংলায় তোমাদের রাইমাটিন প্রশ্নবিদ্ধ থেকে যতগুলো শব্দার্থ, বিপরীত শব্দ, সন্ধিবিচ্ছেদ, বর্ণ বিশ্লেষণ সব নিয়ে তোমাদের আলোচনা করব। প্রশ্নবিদ্ধায় যত কিছু রয়েছে সব আজকে আলোচনা হবে, তাই জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, তৃতীয় পর্বের মূল্যায়ন 2022 প্রস্তুতি, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। প্রথমে আমরা অর্থ লিখে দেখে নেব। তোমাদের কোশ্চেন ব্যাঙ্কে যত অর্থ আছে পরপর পরপর তোমাদের সামনে হাজির করছি, তোমরা দেখতে থাকো। কসরত মানে ব্যায়াম, দামাল হচ্ছে ছটফটে, হুঁশ হচ্ছে চেতনা, বেঘরে মানে চেতনাহীন অবস্থায়, উন্নয়ন হচ্ছে উন্নতি, মৌন হচ্ছে নীরব, প্যাঁচ হচ্ছে কৌশল, পাষাণ পাথর, ফুর্তি হচ্ছে আনন্দ, পল্টন মানে হচ্ছে ফৌজ, ফেবাচেকা মানে হতবাক, রোশনায় আলোকসজ্জা, ঝগড়া কলহ, শৈবাল হচ্ছে শ্যাওলা, শান্ত হচ্ছে আন্ত, আর আগুয়ান মানে হচ্ছে অগ্রবর্তী। তারপর ধ্বনি হচ্ছে যজ্ঞীয় অগ্নি, তালপাতা টোকা হচ্ছে তালপাতা বা বাঁশের ছটা দিয়ে তৈরি টুপির মতো ছাতা, সাগরের চেলা বা শিষ্য, কাকুতি হচ্ছে অনুনয়, উপদ্রব হচ্ছে উৎপাত, বল হচ্ছে ক্ষমতা, মুলুক মানে দেশ, জোড়া তাড়া মানে হচ্ছে গোজামিল দিয়া, দামাল হচ্ছে দুষ্টু, অম্লান হচ্ছে অমলিন, কল্যাণ হচ্ছে মঙ্গল, খাসা মানে দারুণ, বিশ্বাসঘাতক হচ্ছে বিশ্বাসভঙ্গ, প্র্যাকটিস হচ্ছে অভ্যাস, মুড়ো হচ্ছে মাথা, দ্বীপ জলবেষ্টিত স্থলভাগ, বিভোর হচ্ছে অচেতন, সবার হচ্ছে আরোহী, মাতব্বর হচ্ছে প্রধান বা সর্দার, মরাল হচ্ছে হাঁস, আস্তানা আশ্রয়, দেশ হিংসা, আর শিবরাত্রি চলতে মানে হচ্ছে একমাত্র সম্বল। দেখো, এত কিছু তোমাদের শব্দার্থ ছিল তোমাদের প্রশ্নবিদ্ধায়, সব একত্রিত করে তোমাদের সামনে হাজির করেছি। আশা করি তোমাদের খুব উপকার হবে, খাতায় তোমরা লিখে রাখবে, পরীক্ষার সময় তোমাদের অনেক কাজে আসবে। এরকমভাবেই পরপর পরপর বিপরীতার্থক শব্দ তোমাদের সামনে হাজির করছি। উদয় অস্ত, সন্ন্যাসী গৃহী, অন্ধকার আলো, আরম্ভ শেষ, অভ্যাস অনভ্যাস, প্র্যাকটিস প্র্যাকটিসহীন, দুর্বল সবল, স্বাধীন পরাধীন, গরল হচ্ছে অমৃত, শান্ত দুরন্ত, বন্ধ খোলা, সুস্থির অস্থির, দিবস রজনী, জোয়ার ভাটা, দুঃখ সুখ, শান্ত অশান্ত। তবে দেখো, সেনা দুষ্কৃতি, পণ্ডিত মূর্খ, জন্ম মৃত্যু, কর্মঠ অলস, নিন্দা প্রশংসা, একলা সমবেত, স্পষ্ট অস্পষ্ট, মজবুত নড়বড়ে, সাহস ভয়, অপেক্ষা অপেক্ষাহীন, আনন্দ নিরানন্দ, দেশ বিদেশ শুরু শেষ, সাদা কালো, হিংস্র নম্র, দৃঢ় শিথিল, কল্যাণ অকল্যাণ, মন্দ ভালো। এরপরে চলে আসবো আমরা বর্ণ বিশ্লেষণে। দেখো, বর্ণ বিশ্লেষণ অনেক কটা রয়েছে, আস্তে আস্তে তোমাদের সামনে সব কটা বলছি। দেখে নাও, চৌখাট, চৌখাট চয় ঔ, চ হসন্ত ঔ, তারপরে কয়াকার আছে, ক হসন্ত আ, তারপরে ঠ আছে, ঠ হসন্ত অ। দেখো, আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, ওই জন্য এখানে ঠ হসন্ত অ, এখানে হসন্ত হবে একটা, ঠিক আছে। তারপরে মাতব্বর, ম হসন্ত আ, ত হসন্ত অ, তারপরে ব হসন্ত, ব হসন্ত অ, দেখো বয়ের জন্য দুটো ব এসছে, তারপরে র, র হসন্ত অ, শেষকালে র আছে, ওই জন্য একটা অ যোগ করতে হচ্ছে। তারপরে দেখো মুশকিল, ম হসন্ত হর্ষ, তালিব স হসন্ত অ, ক হসন্ত হর্ষই, ল হসন্ত অ, মুশকিল, ঠিক আছে। এবার দেখো রয়েছে সেলাই, দন্ত স একার, তার মানে দন্ত স হসন্ত এ, ল হসন্ত আ, হর্ষই। তারপরে হচ্ছে রাস্তা, র হসন্ত আ, দন্ত স হসন্ত, ত হসন্ত আ, রাস্তা। তারপরে দেখো আছে কাকুতি, দেখো ক হসন্ত আ, ক হসন্ত হর্ষ, ত হসন্ত হর্ষই, কাকুতি। তারপরে পাহাড়, প হসন্ত আ, হ হসন্ত আ, পাহাড়, তারপরে ডয়সন র হসন্ত, এখানে একটা হসন্ত হবে অ। তারপরে ব্যস্ত, ব হসন্ত, অন্তত য হসন্ত অ, বয়জাফলা, তারপরে দন্ত স হসন্ত, ত হসন্ত, ব্যস্ত। তারপরে দেখো সবাই, দন্ত স হসন্ত অ, স হলো, ব হসন্ত আ, বা হলো, তারপরে হর্ষই। তারপর বাগিচা, বয়াকার, ব হসন্ত আ, বয়াকার হলো, তারপর গি, গ হসন্ত হর্ষই, তারপরে চা, চ হসন্ত আ। তারপর আছে আমাদের, দেখো আ,
তারপরে মহসন্ত আ ময়াকার হয়ে গেল, দে দ একার, দ হসন্ত এ, আর র হচ্ছে রহসন্ত। তারপরে বিশ্ব মাঝার, এটা তো কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, তোমরা ভালো করে দেখবে। দেখো ব হসন্ত হর্ষই, এটা দীর্ঘই আছে, দীর্ঘই হবে না, হর্ষই হবে, ব হসন্ত হর্ষই, তাহলে স হসন্ত ব হসন্ত অ, বিশ্ব মাঝার, মহসন্ত আ, ঝ হসন্ত আ, আর র হসন্ত অ, বিশ্ব মাঝার। তারপরে দেখো ছোট কাকা, তোমরা এগুলো খাতায় লিখে রাখতে পারো, ছ হসন্ত ও, ট হসন্ত অ, ক হসন্ত আ, আর ক হসন্ত আ, কাকা। তারপরে অনেক, অ অত্যন্ত, ন হসন্ত এ, ক হসন্ত অ, অনেক। তারপরে মুশকিল, ম হসন্ত হর্ষ, তালিব স হসন্ত অ, ক হসন্ত হর্ষ, ল হসন্ত অ। তারপরে জুতো, বর্গী জ হসন্ত হর্ষ, ত হসন্ত ও, ঠিক আছে। তারপরে দেখে নাও দেশ, দ হসন্ত এ, তালিব স হসন্ত অ। তারপরে কল্যাণ, ক হসন্ত অ, ল হসন্ত জ হসন্ত আ, মধ্য ন হসন্ত অ। তারপরে প্রাণ, দেখো পয়ের অফলা, প হসন্ত, র হসন্ত আ, মধ্য ন হসন্ত আ, মধ্য ন হসন্ত অ হবে, ঠিক আছে, এটা আ নয়, অ হবে, প্রাণ। তারপরে কুস্তি, জোড়াতাড়া, পেন্সিল, কৃষক, সমস্ত, ঠিক আছে, পরপর পরপর তোমাদের সামনে হাজির করলাম, তোমরা দেখে নাও। এরপরে আমরা চলে আসবো সন্ধি, দেশযুক্ত, অন্ত, দেশান্তর, সূর্যযুক্ত, অস্ত, সূর্যাস্ত্র, বিযুক্ত, আকুল, ব্যাকুল, নগযুক্ত, ইন্দ্র, নগেন্দ্র, আর্যুক্ত, এক, আর এক, স্বযুক্ত, অধীনতা, স্বাধীনতা, মহাযুক্ত, আকাশ, মহাকাশ, বিদ্যাযুক্ত, আলে, বিদ্যালয়, নিযুক্ত, নয়ন, রত্নযুক্ত, আকর, রত্নাকর, সুযুক্ত, অস্তি, স্বস্তি, রবিযুক্ত, ইন্দ্র, রবীন্দ্র, জনযুক্ত, এক, জনৈক, মহাযুক্ত, ঋষি, মহর্ষি। তারপর আছে শীতযুক্ত, ঋত, শীতর্থ, অশ্বযুক্ত, আরোহী, অশ্বারোহী, আর শুভযুক্ত, শুভেচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো লিঙ্গান্তর, তোমাদের প্রশ্নপত্রে যত লিঙ্গান্তর আছে পরপর পরপর তোমাদের জন্য হাজির করছি, দেখে নাও তোমরা, ছোটো ভাই, ছোটো বোন, চাচা চাচি, বৃদ্ধা, বালক বালিকা, মামা মামি, দাদু দিদিমা, জনক জননী, ঠাকুরমা, ঠাকুরানী, ঠাকুর ঠাকুরানী, ছেলে মেয়ে, নরনারী, শিক্ষক শিক্ষিকা, গয়লা গয়লানী, প্রতিবেশী প্রতিবেশিনী, আর বালক বালিকা। তারপরে দেখো অর্থযুগলের পার্থক্য, চাঁপা মানে ফুল বিশেষ, চাঁপা মানে আচ্ছাদন, বাড়ি হচ্ছে গৃহ, বাড়ি হচ্ছে জল, তারপরে বাড়ি হচ্ছে জলবিষ্টিত স্থলভাগ, তারপর দ্বীপ হচ্ছে জলবিষ্টিত স্থলভাগ, আর দ্বীপ হচ্ছে প্রদীপ, অন্ন ভাত, অন্ন মানে অপর, বান হচ্ছে বন্যা, বান হচ্ছে তীর, পাখির বাসা হচ্ছে নীর, আর জল মানে হচ্ছে নীর, পরিধান, তোমরা বানানগুলো দেখবে, পরিধান করা মানে পরে, আর পরে মানে অন্য সময়, সর্প মানে সাপ, আর অভিশাপ হচ্ছে তালিব সয়াকার পশাপ, ঠিক আছে, তয়াকার একা তারা মানে হচ্ছে নক্ষত্র, তয়াকার ডয়সন একা তারা মানে দ্রুত, ঠিক আছে, ভালো হচ্ছে সুন্দর, আর ভালো হচ্ছে গাল। তারপর দেখো প্রতিশব্দ, কী কী প্রতিশব্দ এখানে আছে, তোমরা সব প্রতিশব্দ এক জায়গায় করে দিলাম, তোমাদের আশা করি খুব কাজে লাগবে। সূর্য মানে রবি, ভানু, তপন, পৃথিবী, বিশ্ব, ভুবন, জগৎ, বায়ু, বাতাস, হাওয়া, পবন, চোখ, চক্ষু, আঁখি, নেত্র। তারপরে আছে আকাশ, আকাশ হচ্ছে অম্বর, গগন, নভ, জল, নীর, বাড়ি, অম্বু, মাটি, মৃত্তিকা, জমি, ভূতল, মা, জননী, মাতা, জন্মদাত্রী। তারপরে দেখো রাত্রি, রাত, নিশা, রজনী, হস্তি, হাতি, হস্তি, গজকড়ি, গাছ, বৃক্ষ, তোর, উদ্ভিদ, মজবুত, শক্ত, কঠিন, কড়া। তারপরে দেখো, তারপরে হচ্ছে ভাত, অন্ন, চাল, তাণ্ডুল, অন্ন, ভাত, তাণ্ডুল, অনুনয়, বিনয়, মিনতি হচ্ছে কাকুতি। তারপরে দেখো সাথী, সাথী হচ্ছে সঙ্গী, বন্ধু, মিত্র, নদী, গাং, নদ, তটিনী, আর হচ্ছে ভুবন, বিশ্ব, জগৎ, পৃথিবী, গগন হচ্ছে আকাশ, অম্বর, নভ। দেখো এইভাবেই তোমাদের সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।